অসুবিধার মুখে পড়তে হয়? অসুবিধা বলতে আমার কাছে নামাটাই বেশি মানে টাফ লাগে, মানে আমি সেফলি যাতে নেবে ফিরি, বেসিক্যালি অ্যাক্সিডেন্টগুলো হয় নামার সময়, কারণ মানে পর্বতের উপরে পৌঁছে যাবার পর সবাই প্রচুর এক্সাইটেড হয়ে যায় যে হ্যাঁ আমি সাবমিট করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমার কাছে, সবার ক্ষেত্রেও হয়তো তাই, তো আমার ক্ষেত্রেও তাই যে আমি সেফলি নাবি, দেন আমি পরেরটার জন্য চিন্তা করব। অ্যাটলিস্ট একটা জায়গা পর্যন্ত তো নাবি, যেইখান থেকে আমি আবার নেক্সট প্ল্যান শুরু করব। তো আমার নেক্সট প্ল্যান আপাতত এই পুজোতেই আমার গাইড যিনি দেবুদা, তো উনি যাচ্ছেন কিলিমাঞ্জারো, তো সেটাও একটা সেভেন সামিটের মধ্যেই পড়ছে। তো যদি দেখা যাক টাকা জোগাড় হয়, স্পন্সর জোগাড় হয়, তো নেক্সট টার্গেট ওটাই। এভারেস্ট জয় করতে প্রচুর টাফ হয়, এরকম একটা জায়গা থেকে মানে সিংহ জয় করেছে, কতটা অসুবিধার মুখে পড়তে হয়েছিল? অসুবিধা বলতে ওখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল, আর আমরা 3 দিন ওয়েট করবার পর দেন নেক্সট ডে আমাদের ওয়েদার ক্লিয়ার ছিল, তো আমরা রাতেই প্ল্যান করি, এমনকি রাতে 12টায় বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু তাও এত হাওয়া দিয়ে মানে চলছিল, তো টাইমিং চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে আবার 4টের সময় করা হয়। তো 4টের সময় আমরা রওনা দিই, আর সকাল 8:25 আমার স্বপ্ন পূরণ হয়, মানে সিংহ জয় করি। আবার যেরকম আমাদের এখানে যেরকম সিগন্যাল জাম থাকে, ওখানেও সিগন্যাল জামের কোনো সমস্যা পড়েছিল? সিগন্যাল জাম বলতে ছিল, ওই দিন মোটামুটি 100 থেকে 150 জন সাবমিট করেছিল, তো সেক্ষেত্রে আমরা একটু মানে আস্তে আস্তে কভার করে 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 তো পৌঁছাই তখন 8:25। আর স্নোফল বলতে, তার 2 দিন এত স্নোফল হয়েছিল, মানে আমরা ভাবিনি যে মানে কি ওই পজিশানে, খুবই মাইন্ড ডাউন হয়েছিল, কিন্তু আমার যিনি গাইড দেবব্রত মুখার্জি, তো উনি প্রচুর সিনিয়র পার্সন, উনি একজন এভারেস্ট জয়ী, তো উনি প্রচুর আমাকে সাপোর্ট করেছেন, প্লাস পাশে থেকেছেন, সেভাবেই এগিয়ে গেছি একেবারে। তো যেদিন ওয়েদার ঠিক ছিল সেদিনই ওই চূড়ায় পৌঁছে। জানো যে হাওড়ার দুটো যুবক এভারেস্ট সিংহ জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে? হ্যাঁ হয়েছে, আমাদের সবাই বলে এটা রিস্ক, কিন্তু লাইফে তো রিস্ক থাকেই, আর মানে বাড়ির সাপোর্ট সেটাও একটা বড়, মানে কি বলবো, বড় অ্যাচিভমেন্ট বলতে পারা যায়। তো সবাই সাপোর্ট করে বাড়ির, মানে হয়তো অনেকেই বলে যে কেন পাঠান হেনা তেনা, কিন্তু তাও আমার বাবা মা একটা অনুভূতি জাগে যে ওখানে যাওয়ার পরে একটা নিচে ফেরার পরে আরেকটা অনুভূতি জাগে যে আবার একটা জয় করতে যাই না। এটা আমি পার্সোনালি বলবো, আমার কাছে ওঠা সেফলি না বা সেফলি, আগে আমি বাড়ি যাই, তারপরে আমি নেক্সট প্ল্যান করব। দাদা